সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে বিগত হয়ে গেল আরও একটি বছর। দুদিন বাদেই ইংরেজি নতুন বছর। অর্থনীতির আকাশে নানা সংকটে গেছে 2023 সাল। স্বাগত নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান অর্থনীতির চালচিত্রে, আর আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ আরমান। সুপ্রিয় দর্শক, অর্থনীতির টানাপোড়েনের মাথায় নতুন বছরের শুরুতেই নতুন সরকার পাবে দেশ। সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের বড় প্রতিপক্ষ বিএনপিবিহীন এই নির্বাচনে সামনে রেখে দলটি তার ইশতেহার ঘোষণা করেছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11টি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ফের ক্ষমতায় আসলে তারা ব্যাংকিং খাতে বাড়তি মনোযোগ দেবে বলে জানিয়েছে। একই সঙ্গে নতুন মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে সর্বজনীন পেনশনে সব মানুষকে যুক্ত করতে চায়। এদিকে জ্বালানি খাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এখন কর খেলাপি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কাছে বিপুল এ বকেয়া কর থাকলেও বারবার তাগাদা দিয়েও আদায় করতে পারছে না কর প্রশাসন। জরুরি বকেয়া কর জমা দিতে পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে এনবিআর। জানা গেছে মোট বকেয়া করের পরিমাণ প্রায় 13,000 কোটি টাকার উপরে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করে 185 চালানের বিপরীতে শুল্ক কর হিসেবে এ অর্থ পাবে এনবিআর। 2021 সাল থেকে 2023 সালে সর্বশেষ হিসাবে এই পরিমাণ কর জমা পড়েছে। এদিকে কর আদায়ে গতি আনতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড। অর্থ মন্ত্রণালয়ের দেয়া লক্ষ্য থেকে অনেকটা পিছিয়ে কর প্রশাসন। শুল্ক কর আদায়ে ক্রমেই পিছিয়ে পড়ছে সংস্থাটি। এনবিআরের হাল্লাগাদ হিসেবে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 1,32,000 কোটি টাকার সামান্য উপরে। লক্ষ্য ছিল 1,48,000 কোটি টাকারও বেশি, ফলে কম আদায় হয়েছে 16,000 কোটি টাকার কাছাকাছি। গত অর্থ বছরে রাজস্ব ঘাটতি ছিল 44,000 কোটি টাকা। অন্যদিকে ব্যাংকিং খাত থেকে অর্থ লোপাটের এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ক্ষমতাসীনরা যখন নির্বাচনী ইশতেহারে ব্যাংকিং খাতে বাড়তি মনোযোগের কথা বলল, ঠিক তার আগ মুহূর্তে প্রতিবেদনটি প্রকাশ করেছে সিপিডি। সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে, গত 15 বছরে ব্যাংকিং খাত থেকে 92,000 কোটি টাকা লোপাট হয়েছে। ছোট বড় 24টি অনিয়ম করে এই পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে। 2008 সাল থেকে 2023 সাল সময়কালে এই অনিয়মগুলো সংগঠিত হয়। অনিয়ম করে বের করা অর্থ মোট বাজেটের 12%। প্রিয় দর্শক, উদ্বেগ এবং শঙ্কার মাথায় কমেছে বাংলাদেশের বিদেশি ঋণ। সরকারি এবং বেসরকারি দুই খাতেই বিদেশি ঋণ কমে গেছে। তবে এই হিসাব সেপ্টেম্বর প্রান্তিকে, যদিও সূত্রগুলো বলছে বর্তমানে বিদেশি ঋণ $100 বিলিয়ন উপরে। চলতি বছরের জুন শেষে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ ছিল $9,810 কোটি, যা সেপ্টেম্বর প্রান্তিকে কমে দাঁড়িয়েছে $9,654 কোটি। সেই হিসেবে বিদেশি ঋণের পরিমাণ কমেছে সেপ্টেম্বরে এসে প্রায় $155 কোটি। নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে নতুন বছর শুরু হবে। বিশেষ করে মানুষ উচ্চ মূল্যস্ফীতি থেকে রেহাই পাবে কি না সেই শঙ্কা। আমরা চাই সরকার এই সূচকে বাড়তি মনোযোগ দেবে। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।